অগ্নিদ গরদস জৈব শাস্ত্র না ক্ষেত্র শ্লোকটি বলছে যে অগ্নিদাতা বিষদাতা ধারালো অস্ত্র হাতে হত্যায় উদ্যত এবং ধনু সম্পদ ক্ষেত খামার ও ঘরের স্ত্রীকে অপহরণকারী এই ছয় প্রকার দুষ্কৃতিকারীকে আততায়ী বলে বিবেচনা করতে হবে এই আততাইদের প্রতি কীরকম আচরণ করা উচিত সেই প্রসঙ্গে মনুসংহিতা বলছে গুরুং বা বালবৃদ্ধ বা ব্রাহ্মণ বা বহুশ্রুতম আততাইন মায়নায়ং হন্যাদা দেবা বিচারায়ণ অর্থাৎ সেই আততাই যদি গুরু কিংবা বালক কিংবা বৃদ্ধ হয় অথবা ব্রাহ্মণ কিংবা অতিশয় বিদ্যান ব্যক্তিও হয় তবুও অগ্রসরমান সেই আততাইকে তৎক্ষণাৎ হত্যা করতে হবে এখানে লক্ষণীয় বিষয় হলো এই যে উপযুক্ত শাস্ত্রীয় বিধান শুধুমাত্র সেই সব আততাইদের জন্য যারা কেবল একজন ব্যক্তি বিশেষের ক্ষতি করতে উদ্যত কাজেই যেসব বিদেশি আততাই আমাদের দেশ দখল করতে উদ্যত দেশের সম্পদ লুট করতে উদ্যত এবং দেশবাসীকে হত্যা করতে উদ্যত তারা হল জঘন্যতম আততাই এবং ভারতীয় শাস্ত্র অনুযায়ী তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তা সহজেই অনুমান করা চলে কিন্তু দুঃখের বিষয় হলো এই যে যেসব জঘন্য আততায়ের দল বিগত দুশো বছর আমাদের দেশকে লুণ্ঠন করল আমাদের সম্পদ লুণ্ঠন করে নিজেদের উদর স্থিত করল আমাদের দেশবাসীর প্রতি অকথ্য অত্যাচার ও চালিয়ে তাদের পশুর মতো হত্যা করল একটা অবাস্তব ও হাতুরে অহিংস মতবাদে বিশ্বাসী হয়ে আমরা তাদের প্রতি অহিংস আচরণ করেছি অথচ উপরিউক্ত অহিংস তত্ত্বের প্রবক্তারা দেশবাসীর কাছে দিনরাত এই মিথ্যা কথা বলে চলেছেন যে অহিংসার নামে এই কাপুরুষতাই নাকি ভারতের ঐতিহ্য এই আচরণ নাকি ভারতকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। করেছে। কিন্তু এটা সহজেই যে যারা নিজের দেশকে রক্ষা করতে পারে না দেশের মানুষের জীবন মান রক্ষা করতে পারে না দেশের মা বোনের সম্মান রক্ষা করতে পারে না পক্ষান্তরে বিদেশি আততায়ীদের হাতে শুধু বিনা প্রতিবাদে মার খায় সেই সব হিন কেউ কোনোদিন সম্মান করতে পারে না ভীরু কাপুরুষ বলে মনে মনে ঘৃণাই পোষণ করে এইসব অহিংসার পূজারীরা ভারতের অতীত ইতিহাস নিশ্চয়ই পড়েছেন সেখানে কোথাও কি তারা দেখেছেন যে আমাদের পূর্বপুরুষরা বিদেশি আক্রমণকারীদের প্রতি এইরকম অযৌক্তিক অহিংস আচরণের কথা বলেছেন দস্যু আলেকজান্ডার ভারত আক্রমণ করলে ভারতবাসী অস্ত্রের দ্বারাই তাকে প্রতিহত করেছিল ও পরাজিত করেছিল রাজা বিক্রমাদিত্য অস্ত্রের দ্বারাই বিদেশি শখদের প্রতিহত করে দেশ থেকে বিতাড়িত করেছিলেন পরবর্তীকালে মুসলমান আক্রমণকারীদের বেলাতেও ভারতবর্ষ কখনো অহিংসার আশ্রয় নেয়নি সাতশো এগারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশেমের সিন্ধু দখলের পর থেকে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ির হাতে পৃথ্বীরাজের পরাজয় পর্যন্ত এই সুদীর্ঘ চারশো আশি বছর ধরে ভারতবাসী অস্ত্রের দ্বারাই সীমান্তের মুসলিম আক্রমণকে প্রতিহত করেছিল পরে রানা সংগ্রাম সিংহ রানা প্রতাপ সিংহ এবং রাজা শিবাজী অস্ত্রের সাহায্যেই ভারতকে বিদেশি মুসলিম আক্রমণকারীদের হাত থেকে মুক্ত করতে চেয়েছিলেন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেলে রাম যুদ্ধ করেই সীতাকে উদ্ধার করেছেন তিনি লঙ্কায় গিয়ে আমরণ অনশন কিংবা সত্যাগ্রহ করতে বসেননি অযথা রক্তপাত বন্ধ করার জন্য সন্ধির সমস্ত চেষ্টা ব্যর্থ হলে শ্রীকৃষ্ণ অস্ত্রের সাহায্যেই পাণ্ডবদের হৃত রাজ্য পুনরুদ্ধারে মত দিয়েছিলেন এবং বল প্রয়োগের দ্বারাই শক্তিকে বিনাশ করতে বলেছেন কাজী ভারতের ইতিহাস তন্নতন্ন করে খুঁজলেও কোথাও একটা দৃষ্টান্ত পাওয়া যাবে না যেখানে ভারতবর্ষ অন্যায়কারী বা আততায়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেনি পক্ষান্তরে অহিংসা করেছে কাজী যারা ইংরেজ দখলদারদের বিরুদ্ধে অনুসৃত গান্ধীর অহিংসার তত্ত্বকে ভারতের ঐতিহ্য বলে চালাতে চাইছেন হয় ভারতের ঐতিহ্য সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই অথবা সব জেনে বুঝে বিশেষ কোন কারণবশত তারা অসত্য বলছেন ভারতের সনাতন ধর্ম তেজ ও বীর্যের ধর্ম এবং ভীরুতা ও কাপুরুষতাকে সে কখনোই প্রশ্রয় দেয়নি হল অভি বা ভয়শূন্য হও কিন্তু এই ভয়শূন্য হওয়া পরপীড়নের জন্য নয় দুর্বলকে রক্ষা করার জন্য এবং পশু শক্তি এবং অশুভ শক্তিকে বিনাশ করার জন্য এই কারণেই আমাদের সমস্ত দেবদেবী হাতে অস্ত্র ধারণ করেন বিষ্ণু গদাচক্রধারী মহাদেব পিনাকধারী রাম ধনুরধারী আর দেবী দুর্গা দশ প্রহারণ ধারিণী এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন বিনা সায়চ দু সম্ভাবামি যুগে যুগে এবং কংস ও জরাসন্ধের মতো দুষ্টদের তিনি বল প্রয়োগের দ্বারাই নিধন করেছেন গীতা যে হিন্দু ধর্মের সার তা সকলেই স্বীকার করবেন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দিচ্ছেন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অহিংসা প্রচার করেননি বরং তিনি বলেছেন যে হে অর্জুন যেসব আত্মীয় বন্ধু গুরু কৃতৃব্য পিতামহ ইত্যাদিকে বধ করতে হবে বলে তুমি শোকে অভিভূত হচ্ছ বর্তমানে তারা আততাই মাত্র এবং তুমি নিজেকে রক্ষা করতে যতবার না হলে অবশ্যই তারা তোমাকে বধ করবে কাজেই এই যুদ্ধক্ষেত্রে তোমার ধর্ম হল আততাইকে বধ করা তুমি নিষ্কামভাবে এই যুদ্ধকর্মে প্রবৃত্ত হও অস্ত্র ধারণ করো এবং শত্রু বিনাশ করো প্রাপ্ত হও না কাজের গীতা অনুসারে আততায়ের প্রতি অহিংসা আচরণ করা এবং সত্যাগ্রহ করা ক্লিবতার নামান্তর মাত্র অবশ্য এই অহিংসার প্রবক্তারা যদি বলেন যে ভগবান শ্রীকৃষ্ণের চাইতে তারা শাস্ত্র বেশি বোঝেন তাহলে আর বলার কিছুই থাকে না কিন্তু প্রকৃত সত্য হল এই যে উপরিয়ক্ত গান্ধীবাদী অহিংসার তত্ত্ব গীতা বিরোধী এবং সেই কারণেই তা ভারতীয় ঐতিহ্যের পরিপন্থী একথা অস্বীকার করার উপায় নেই যে গীতার নিষ্কাম কর্মের পথ অনুসরণ করেই এই ভারতবর্ষ এককালে সৌর্য বীর্য জ্ঞান বিজ্ঞান সম্পদে ও বৈভবে বিশ্বের শ্রেষ্ঠ স্থান অধিকার করেছিল এবং এটাও সমান সত্য যে সেই গীতার শিক্ষা থেকে বিচ্যুত হবার ফলেই ভারতবর্ষ আজ একটি বীর্য কর্মবিমুখ কাপুরুষ তামসিক জাতির দেশে পরিণত হয়েছে এই পতন অবশ্য একদিন হয়নি মধ্যযুগে গৌতম বুদ্ধ শঙ্করাচার্য রামানুজ মাধবাচার্য ইত্যাদি অনেক মহাপুরুষের আবির্ভাব ঘটেছে ঠিকই কিন্তু তারা কেউই গীতার কর্মযোগের আদর্শে দেশ এবং জাতিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেননি এ প্রসঙ্গে গীতাশাস্ত্রী শ্রী জগদীশচন্দ্র ঘোষ মহাশয় লিখেছেন বুদ্ধদেবের অষ্টাঙ্গ পথ শঙ্করের মায়াবাদ পরবর্তী ধর্মাচার্যগণের দ্বৈতবাদ এ সকল জ্ঞান বৈরাগ্য প্রেম ভক্তি সবই আছে কিন্তু কর্মের প্রেরণা নাই কর্মের প্রশংসা নাই কর্ম উপদেশ নাই কুরুক্ষেত্রের যুদ্ধে যে শঙ্কর উঠেছিল কর্মণ্যে বাধিকারম্ভে মা ফলে সুকদা সে ধ্বনি আর কেহ প্রতিধ্বনি করেন নাই মধ্যযুগে সে কেবল শুনিয়াছে কর্মনা বদ্ধতে জন্তুবিদ্যায় চবিমুচাতে জীবের বন্ধন জ্ঞানেই মুক্তি অথবা দণ্ড গহন মাত্রণ নর নারায়ণও ভবে সন্ন্যাস গ্রহণ করলেই মানুষ নারায়ণ হয় এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলেছেন যে মধ্যযুগের এই সব মহাপুরুষরা ধর্ম অর্থ কাম ও মুখ্য এই চার পুরুষার্থের মধ্যে শুধু মোক্ষকেই প্রাধান্য দিলেন কাজেই ধর্ম অবহেলিত হল অর্থ ও কাম অবহেলিত হল সেই কারণেই অগ্নিপুরাণে বলা হয়েছে যে গয়াসুর অর্থাৎ বুদ্ধ সাধারণ মানুষকে মুখ্যের পথ দেখিয়ে সৃষ্টিকে ধ্বংস করতে উদ্যত হয়েছিল একথা ঠিক যে অষ্টম শতাব্দীতে শঙ্করাচার্য তার অদ্বৈতবাদ এবং ভক্তিবাদের দ্বারা হিন্দু ধর্মে নতুন ভাবে প্রাণ সঞ্চার করেছিলেন তিনিও কিন্তু গীতার কর্মযোগের কথা বললেন না এবং দুঃখের কথা হলো তিনিও কর্মত্যাগ এবং সন্ন্যাসের উপরই প্রাধান্য দিলেন এবং বললেন চিত্তস্ব শুদ্ধ কর্ম ন তু বস্তুপলব্ধ বস্তু সিদ্ধি বিনিচারেন ন কিঞ্চিত কর্মকটিভি অর্থাৎ নিষ্কাম কর্মের দ্বারা চিত্তশুদ্ধি হয় বটে কিন্তু আত্মজ্ঞান লাভ হয় না কেবলমাত্র বিচারের দ্বারাই তা সম্ভব এবং কোটি কোটি কর্মানুষ্ঠানের দ্বারা কিছু মাত্র হয় না গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী কর্ম শ্রী শঙ্করাচার্যের মুখে সে বাণী প্রতিধ্বনিত হল না বরং ভগবান যে আশঙ্কা প্রকাশ করেছিলেন তা আমি যদি কর্ম না করি তবে আমার দৃষ্টান্ত অনুসরণ করে সমস্ত জীব কর্ম ত্যাগ করবে এবং জগৎ উচ্ছন্নে যাবে তাই সত্যে পরিণত হল সমস্ত দেশ জুড়ে কর্মত্যাগের হরিক হিরিক পড়ে গেল তামসিক ন্যাড়া দেশ ভরে গেল দেশ উচ্ছন্ন দিকে অগ্রসর হতে থাকলো গীতাচার্য শ্রী জগদীশ চন্দ্রের ভাষায় সংসারে জাত বৃত্ত কর্মবিমুখ অদৃষ্টবাদের সৃষ্টি দলে দলে অনধিকারের সন্ন্যাস গ্রহণ ধর্মধ্বজি ভিক্ষোপযোগীদের সংখ্যা বৃদ্ধি কালে সমাজ হতে রজগুণের সম্পূর্ণ অন্তর্ধান হলো সত্য গুণাশ্রিত অতি অল্প সংখ্যক ব্যক্তি সমাজ হইতে বিচ্ছিন্ন হইয়া জ্ঞান ভক্তির চর্চায় নিযুক্ত রইলেন তমগুণাক্রান্ত নিদ্রাবিভূত জনসাধারণ শত্রুর আক্রমণে চমকিত হইয়া কপালং 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 মূলং বলিয়া চিত্তকে প্রবোধ দিল এইভাবে ভারতবর্ষ ধীরে ধীরে একটি ঘোরতম স্বাচ্ছন্ন আত্মবিস্তৃত তেজ বীর্যহীন নপুংসুক জাতির দেশে পরিণত হল রাষ্ট্রস্বার্থের কথা ভুলে সমষ্টির স্বার্থের কথা ভুলে ক্ষুদ্র স্বার্থের জন্য অন্তর্দ্বন্দ্ব বিশ্বাসঘাতকতা ইত্যাদি তমগুণে আক্রান্ত হওয়ার ফলে জাতীয় ঐক্য নষ্ট হলো এবং এর ফলস্বরূপ একের পর এক বিদেশি আক্রমণকারীর পায়ের তলায় পিষ্ট হতে থাকলো